এবার আমরা টাইপ ফাইভ দেখি টাইপ ফাইভ হচ্ছে আমাদের এই আকারের যদি থাকে দেখা যাচ্ছে যে দুইটাই একঘাত ফাংশন কিন্তু একটা ফাংশন হচ্ছে রুটের ভিতরে দুইটা একঘাত ফাংশন কিন্তু একটা ফাংশন হচ্ছে রুটের ভিতরে এটা হতে পারে দুটা আকারে আসে বা ভাগ আকারে আসে বা নিচে গুণ আকারে আসে সো তখন আমরা যে কাজটা করবো রুটের ভিতরে যে ফাংশনটা তাকে জেড স্কোয়ার ধরব তো আমাদের ধরা একটা অঙ্ক দেওয়া আছে যে ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান রুটে বাই এক্স প্লাস ফাইভ সো আমরা তাহলে কী করব এক্স প্লাস ফাইভ যেটা রুটের ভিতরে এটাকে আমরা ধরবো জেড স্কোয়ার দেন তাহলে আমরা যদি ডিফেন্সিয়েট করি তাহলে ডি এক্স ইকাল টু আসতেস হচ্ছে টু জেড ডি জেড আচ্ছা এইবার আমরা এইটা এখানে বসাবো কীভাবে বসাবো খেয়াল করি সো আমাদের ডি এক্সের বদলে আমরা বসবো বসাবো হচ্ছে টু জেড ডি জেড এটা যেহেতু জেড স্কোয়ার তার মানে রুট ওভার জেড স্কোয়ার এইখানে তাহলে আছে এক্সপ্লাস ওয়ান এই এক্সপ্লাস ওয়ানটাকে আমরা যে কাজটা করবো এক্সের মানটা এখান থেকে বের করে নিব সো এক্সের মানটা এখান থেকে বের করলে কত হয় এক্স ইকোয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ফাইভ সো আমরা এখানে তাহলে বসাবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ওয়ান তাহলে আমাদের এখানে বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে জেড জেড এটা জেড কাটাকাটি চলে যায় সো টু বাইরে থাকে এখান থেকে ডি জেড বাই রুটো পার্স জেড স্কোয়ার মাইনাস ফোর অ্যান্ড দেন এটা আমাদের আসলে টাইপ ওয়ান টু যেটা হচ্ছে উপরে ওয়ান নিচে দীঘা সো আমরা এখানে লিখতে পারি টু জেড স্কোয়ার মাইনাস ফোর দ্যাট মিনস হচ্ছে যে টু স্কোয়ার সো এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ারের সূত্র তাহলে এটার সূত্রটা কী ছিল এটার সূত্রটা ছিল হচ্ছে ওয়ান বাই টু এ লন এক্স মানে দ্যাট ইজ জেড মাইনাস এ জেড প্লাস এ প্লাস ছি ওকে সো এখন বাকি কাজটা হচ্ছে কি জেডের মানটা বসানো সো এখানে কাটাকাটি করা যায় তাহলে হচ্ছে ওয়ান বাই টু লন জেডের মান হচ্ছে আমাদের রুট ওভার এক্স এক্স প্লাস ফাইভ সো আমরা এখানে বসাব রুট ওভার এক্স প্লাস ফাইভ মাইনাস টু রুট ওভার এক্স প্লাস ফাইভ প্লাস টু প্লাস হচ্ছে সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো খুবই সহজ আমাদের এটা মাথায় রাখতে হবে যে দুইটা একঘাত ফাংশন কিন্তু একটা রুটের ভিতরে আছে রুটের ভিতর যেটা থাকবে তাকে হচ্ছে আমরা জেড ধরো